অরিজিৎ সাহা, ওয়েলকাম টু ফ্রিকি গিটারিস্ট। তো বন্ধুরা, অনেকদিন পর আসলাম আজকে আমরা। তো আমরা এই চ্যানেলটায় বেসিক্যালি লার্নিং ভিডিওস আর আমাদের টার্নিং পয়েন্টে স্টেজ পারফরমেন্সই দিয়ে থাকি। তো আজকে কিছু স্পেশাল আছে। আজকে হচ্ছে আনবক্সিং ভিডিও আছে গিটারের, একটা খুব ফেমাস ওয়ার্শিপ প্যাডেলের, প্যাডেল বোর্ড বলতে পারো। সো চলো তাহলে দেখা যাক সেটাকে। সো হেয়ার ইজ দ্য বক্স লুক লাইক। তো পিওডিএইচডি 500X লাইন সিক্সে। তো এই বক্সটা ঠিক এরকম হয় দেখতে, অনেক বড়, হেভি, বাল্কি টাইপের সাইজ। তো তোমরা দেখতেই পাচ্ছ, বেসিক্যালি আমি এটা আগেই কেটে ফেলেছিলাম। কারণ হচ্ছে আমাদের চেক করে নিতে হয়, কারণ সেটা দিল্লি মুম্বাই বা কলকাতার থেকে বাসে আসে, ফ্লাইটে আসে। সো আমাদের চেক করে নেওয়া উচিত প্রোডাক্টটা ঠিক আছে কি না। সো আমি একবার অলরেডি দোকানে চেক করে নিয়েছি। সো চলো আবার খোলা যাক সেটাকে। সো বেসিক্যালি এটাকে একটু সাইড রাখি। বেসিক্যালি এখানে থাকে হচ্ছে অ্যাডাপ্টার, ইনফিল্ড অ্যাডাপ্টার থাকে কোম্পানির লাইন সিক্সে। এটাকে আমি খুলেছিলাম। সো সো হেয়ার ইজ দ্য স্পেসিফিকেশন। ফোকাস দিচ্ছে না কেন ইয়ার? লাইন সিক্স। সো আমি টোটাল 1 ইয়ার ওয়ারেন্টি পেয়েছি। সো এটা বেসিক্যালি অনলাইন অর্ডার না, এটা দোকান থেকে অর্ডার দেওয়া। অনলাইন অর্ডারে ওয়ারেন্টি পাওয়া যায় না। আর এইসব জিনিসের আমার মনে হয় যে একটু দাম বেশি হলেও দোকান থেকে নেওয়াটা বেটার। সো এই বক্সে আছে গাইডবুক, প্যাচ বানানোর জন্য বেসিক্যালি হেল্প, মাস্টার, ভলিউম সেট, আউটপুট, অনেক কিছু চেক করার জন্য। দেন এটা লাইন সিক্সের পারচেসের জন্য কিছু ডেসক্রিপশন হবে হয়তো, মেবি, আই ডোন্ট নো, হোয়াট এভার। দেন নেক্সট কিছু সেফটি ইনস্ট্রাকশন, সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ারেন্টি কার্ড মাস্ট 1 বছরের জন্য। অ্যান্ড এটা মেনলি ম্যানুয়াল মোডের জন্য সামথিং, যাই হোক। সো লেটস ওপেন ইট আপ। ব্যাস তো খুলে দিলাম। ও হ্যাঁ, আর এখানে আছে কিছু কম্পিউটার কানেক্টরের জন্য কেবল, দেন এসব কানেক্টরের জন্য, দেন দ্য ওয়ান অ্যান্ড অনলি খুল যা ভাই। সো হিয়ার ইজ দ্য পিডিএইচডি 500X। ইয়ার প্যাডেল বোর্ডটা খুব সুন্দর। সো বেসিক্যালি এটা স্ক্রিন, এলইডি স্ক্রিন, ব্যাঙ্ক আপ ব্যাঙ্ক ডাউন, দেন ফুট সুইচেস,
আটটা ফর এফেক্ট, দিস ইজ ফর ট্যাপ টেম্পো অ্যান্ড দিস ইজ ফর লুপার, দিস ইজ দ্য সেভ বাটন অ্যান্ড ভিউ বাটন। এটা দিয়ে তোমরা বেসিক্যালি কোনো প্যাচের ভিতরে দেখতে পারবে। এন্টার অ্যান্ড এই চারটা সুইচ 1 2 3 4 বেসিক্যালি ফর প্যাচগুলোকে মুভ করানোর জন্য, ঠিক আছে, সরানোর জন্য প্যাচগুলো। এগুলো জাস্ট এফেক্ট চেঞ্জের জন্য, সাউন্ড চেঞ্জের জন্য। অ্যান্ড এই বেসিক্যালি এই ছটা সুইচ, ড্রাইভ, বেস, মিড, ট্রেবল, প্রেজেন্স অ্যান্ড ভলিউম ফর অ্যাম্প। প্রত্যেকটা অ্যাম্পের যদি ভাবো তোমার ড্রাইভ চেঞ্জ করতে হবে ম্যানুয়াল মোডে বা প্রিসেটে বা চেঞ্জ করতে হবে, সো সেটার জন্য এটা হচ্ছে মাস্টার ভলিউম ফর লাইন আউট। দোজ ফর এক্সএলআর লাইন আউট, অ্যাম্পের জন্য নিচে থাকবে লাইন আউট, ডিরেক্ট হলে হবে গিটার ইন, প্যাড নর্মাল। সো লেটস, চলো তাহলে স্টার্ট করা যাক। বস অন হো গিয়া, অভি ইসে কানেক্ট করনা পড়েগা, এখানে এখানে কানেক্ট করতে হবে পাওয়ার। সো অন হয়ে গেল আল্টিমেট প্যাডেল বোর্ড। বেসিক্যালি আমি এই ক্লিন টোনটাকে অলরেডি প্যাচ আমি ক্রিয়েট করেছি এটাকে রেজিস্ট্রেশন পর। সো আজকের জন্য বন্ধুরা এটুকুই, আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও। সো প্লিজ সাবস্ক্রাইব করো, আর আশা করি আজকের পর থেকে আবার আমরা সেই আগের মতো রেগুলার ভিডিও ছাড়তে পারবো। সো থ্যাংক ইউ, টাটা।